আজ রথযাত্রা, আপনাদের রথযাত্রা 2024-এ জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য। বিভিন্ন জায়গায় কলকাতায় রথ এবং রথের নিয়ে অনুষ্ঠান হয়ে থাকে। আমরা সকালবেলা চলে এসেছি জগৎবন্ধু মন্দিরে, এখানে একটি রথ বেরোবে বিকেলের দিকে, তাই সাজানো চলছে, আমরা সেটি দেখাবো। আমরা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করব এবং সারাটা দিন কাটাবো আমরা রথ দেখে। অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। একটি লাইক করতে ভুলবেন না যদি আপনাদের এই রথযাত্রার যে অনুষ্ঠানটি সেটি ভালো লাগে। খুব শীঘ্রই আমরা যাচ্ছি পুরী এবং পুরী থেকে ডাইরেক্ট দেখাবো আপনাদের রথযাত্রার অনুষ্ঠান, পুরীর রথ আপনাদের দেখাবো। আর সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি ভালো ভালো এইরকমই ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে। এই হলো জগৎবন্ধু আশ্রম, যেটি বাগুয়াডির কাছে অবস্থিত। এখান থেকে বিকেলের দিকে একটি বড় হ্রদ বেরোয়। আপনাদের পরে এই আশ্রমটির সম্পূর্ণ ভিডিও দেখাবো। আমরা আজকে এসেছি এখানকার হ্রদ সাজানো দেখতে। এরপর আমরা চলে যাব সোজা কেষ্টপুর রথের বাড়ি। সেখানে জগন্নাথদেবের আরতি চলছে আর এই আরতি খুব সুন্দর হয়। এই হলো কেষ্টপুর রথের বাড়ির রথ। এখন রথ সাজানো চলছে আর বিকেলে এই রথই বেরোবে। একটু মেঘলা থাকার জন্য এখানে লাইট লাগিয়ে এখন রথ সাজানো চলছে। আমরা এই রথ সাজানো দেখতে দেখতে চলে গেলাম লাইনে, যেখানে ভোগ প্রসাদ বিলি করা হবে। অসম্ভব সুন্দর সাজানো এই মন্দির। এইখানে ভোগ প্রসাদ বিলির ব্যবস্থা রয়েছে, প্রচুর লোকেরা এখানে ভোগ প্রসাদ নিতে চলে এসেছে, তাই আমরাও চলে এলাম এই ভোগ প্রসাদ নিতে। আর মনটি শান্তিতে ভরে উঠল, কারণ আমরা অসম্ভব সুন্দর একটি ভোগ প্রসাদ এর আস্বাদ গ্রহণ করতে পারলাম। বিকেলের দিকে আমরা চলে গেছিলাম অর্জুনপুর বাগুয়াটি থানার অন্তর্গত একটি রথযাত্রা দেখতে, আর সেখান থেকে সোজা চলে এলাম নাগের বাজার। এই নাগের বাজারের রথ কিন্তু অনেক বড় জায়গা জুড়ে হয়। প্রায় শ্যামনগর রোড এবং নাগের বাজার রোড জুড়ে কাজীপাড়া হয়ে এই রথটি চলে। দূর দূরান্ত থেকে মানুষ এই রথে পূজা দেওয়ার জন্য আসে এবং রথের মেলা দেখতে আসে, তাই আমরাও বাচ্চাদের নিয়ে পায়ে পায়ে চলে এলাম এই রথের মেলায়। ভিড়ে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বাচ্চারা মজাই পাচ্ছিল এই ভিড়ের মধ্যে। আমরা ধীরে ধীরে বিভিন্ন রকম খেলনা, বিভিন্ন রকম সরঞ্জাম দেখতে পেলাম এই মেলাতে বিক্রি হচ্ছে। বাচ্চারা কিছু খেলনা নেওয়ার জন্য দাঁড়িয়েও পড়ল, তারা তাদের পছন্দ মতো কিছু খেলনা এখান থেকে সংগ্রহ করল। মারাত্মক গরম, মেলায় এসেছি আর এই মেলায় ঘুরে বেড়াচ্ছি, আপনাদের এই ভিড়টিও দেখাচ্ছি। চারদিকে দেখুন কত লোকজন এখানে রয়েছে, আমরা সমস্ত দেখাবো আপনাদের। বিভিন্ন রকম খেলার সরঞ্জাম যা আমাদের ছোটবেলায় খেলেছি সেগুলো আমরা এখানে দেখতে পাই। এখানে রয়েছে ছোট বড় খেলার পুতুল এবং তালপাতার বিভিন্ন জিনিস, সেটি আমি আমার ছেলের জন্য আর আমার ছোট্ট মেয়েটির জন্য কিনে নিলাম, যা ওরা হয়তো আগে কখনো দেখেনি। আমরা ছোটবেলায় এগুলি খুবই দেখেছি আর এগুলো নিয়ে খুবই মজা পেতাম। তারপর কিনে নিলাম চিনি কলা। চিনি কলা একমাত্র প্রসাদ যা পূজা দেওয়ার জন্য ব্যবহার হয় জগন্নাথের রথে। জগন্নাথ দেব এই চিনি কলাই খুবই পছন্দ করেন, আর চিনি কলা সংগ্রহ করে আমরা এগিয়ে চললাম জগন্নাথের রথের কাছে। জগন্নাথ বলরাম সুভদ্রা আছে এই রথের মধ্যে, আর পুরোহিত মশাই তার দক্ষিণা নিয়ে এবং এই চিনি কলা নিয়ে পূজা দেওয়ার পর আমাদের হাতে সেই প্রসাদ তুলে দেবেন। আমরা ভিড়ের মধ্যে একটু বাচ্চাদের সাইডে দাঁড় করিয়ে চলে এলাম এই রথে পূজার অর্ঘ্য নিয়ে, আর অনেক কষ্টে ঠাকুরমশায়ের হাতে এই পূজার ডালিটি দিয়ে আর দক্ষিণা দিয়ে ওখানে পূজা দিয়ে আমি বেরিয়ে আসতে সক্ষম হলাম। এবং ভালো লাগলো কি এই রথে একটু পূজা দেওয়া গেল, কারণ আমরা এরপর পুরীতে গিয়েও পূজা দেব, আজকে কলকাতার নাগের বাজারের রথেও পূজা দেওয়া হয়ে গেল। বিভিন্ন যে খেলনা, বিভিন্ন মাটির জিনিসপত্র, কাঠের জিনিসপত্র এই মেলায়
সাজানো থাকে। আর এই মেলায় লোকের সংখ্যাও যেরকম সেই রকম গাছ পশু পাখি এইখানেও রয়েছে, যেগুলি বিক্রি করার জন্য চলে এসেছে অনেক মানুষ। সারাদিনের রথের মেলা আজকে এখানে সমাপ্ত। ঠিক এই জায়গাতেই বসেছিল রথের মেলা, আর রথের মেলা আমাদের সমাপ্ত হলো। রথ চলে গেছে তার মাসির বাড়ি উল্টো রথে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ডাইরেক্ট পুরি আমরা যাচ্ছি, পুরি সেখানে গিয়ে আপনাদের উল্টো রথ দেখাবো সরাসরি পুরি থেকে। পুরীর উল্টো রথ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, একটি লাইক করে দিন ভালো লাগলে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। অপেক্ষা করুন, অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরছি পুরীর উল্টো রথ নিয়ে। ধন্যবাদ।